सिटी जी स्वागतम 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 सिटी जी केंद्रीय नारी और शिशु कल्याण एवं वस्त्र उन्नयन मंत्री सिटी जी स्वागतम 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 सिटी रानी 1000 টাকা মাসে আছে সেই 1000 টাকাকে বাড়িয়ে 3000 টাকা করা হবে। ভারতীয় জনতা পার্টি সরকার আপনাদেরকে সবাইকে গৌরী অভিনন্দন জানিয়ে আজ আমাদের এই বিরক্ত হচ্ছে কিন্তু নির্বাচনের মজাটা দেখো দাদা, যেই দিদি জয় শ্রীরামের বিরক্ত হচ্ছিল ও নন্দী গ্রামে গিয়ে চণ্ডী পাঠ করছে, এখন নিজের গোত্রটা জানাচ্ছে। তাই আমি চাই কি আজকে এই মাঠের থেকে মমতাদি শুনতে পারেন আপনার আওয়াজ, বলুন জয় শ্রীরাম। বস্ত্র উন্নয়ন মন্ত্রী মাননীয় স্মৃতি ইরানি মহাশয়া, যাকে যে ভাবে রাজনৈতিক পটভূমি তৈরি করেছেন ভারতীয় জনতা পার্টির জন্য তা কথায় বলে শেষ করা যায় না। কি দেশে সবচেয়ে বেশি তপশিলি সাংসদ যদি কোন পার্টিতে আছে ওই পার্টির নামটা ভারতীয় জনতা পার্টি। তপশিলি সমাজকে আমরা সম্মান জানাই, কিন্তু তৃণমূলের নেত্রীরা কি বলে, তপশিলি সমাজ ভিক্ষে চায়। আপনাদেরকে জিজ্ঞেস করতে এসেছি, যেই তৃণমূল তপশিলি সমাজকে এইভাবে অপমানিত করেছে ওই তৃণমূল পার্টি কার ভোট পেতে পারবে? পাওয়া উচিত না। তাই জন্য আজকে আপনাদেরকে বলতে এসেছি, গরিব কল্যাণের জন্য ভোট দাও, তপশিলি সমাজের সম্মানের জন্য ভোট দাও, গরিব মেয়েকে রক্ষা করার জন্য ভোট দাও, নিজের ভবিষ্যৎটা বানানোর জন্য ভোট দাও, সোনার বাংলা করার জন্য ভোট দাও। 22 তারিখে পোলিং বুথে উঠে পদ্ম ফুলের বাটনটা টিপে আমাদের বৌদি আমার মেয়েকে আপনাদের আশীর্বাদটা আমরা চাইছি, ওই আশীর্বাদটা আপনারা করবেন। আজকে এই নিবেদন জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। দলভাই তোমরা বলছো জয় শ্রীরাম। আজ এই পরিবারের মেয়ে 18 বছর হয়েছে পূর্ণ, ও মেয়ের বিয়ের জন্য 1 লাখ টাকা পাবে নিজের ব্যাংকের খাতায়। দাদাভাই ভাবছেন সব আপনারা বোনকে দিবে, মেয়েকে দিবে, মহিলাকে দিবে, আমরা কি পাব ভাবছেন তো? এই মাঠে কত লোক যে উঠেছে ওরা কৃষক, কত কৃষক সবাই তো তবুও জানা ভাই, কত কত কৃষক, কত সবাই। কার্ডটা প্রতিষ্ঠিত করার পরে এক একটি কৃষকের ব্যাংকের খাতায় 18,000 টাকা দিব, আর প্রত্যেকটা বছর এক একটি কৃষক নিজে
10,000 টাকা বাদ। সঙ্গে সঙ্গে কত কৃষক যাদের কাছে ভূমি নয়, ঠিক বলছি তো, যাদের কাছে ভূমি নয় কিন্তু যারা কৃষক ওরাও প্রত্যেকটা বছর 4,000 টাকা বিজেপির বাংলার সরকার থেকে পাবে। কৃষক পাবে 10,000, মহিলা পাবে গরিব মহিলার বিয়ে দেওয়ার জন্য 1,00,000 টাকা, মেয়ের শিক্ষার জন্য 2,00,000 টাকা, মেয়ের জন্য সরকারি চাকরি পাবে। কিন্তু এই সব কিভাবে সম্ভব হতে পারে, এই সব কখন সম্ভব হবে, কখন পাবে টাকাটা, কোন বাটনটা টিপতে হবে, কোনটা, পদ্মফুল, পদ্মফুলের বাটনটা টিপিয়ে আপনারা এই সুবিধাটা পাবেন। আপনাদেরকে জানাতে এসেছি, দেবাশ্রীদি হয়তো জানিয়েছেন। আজ এই মাঠে যখন আপনাদের সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের গ্রামের মারা মেয়েরা মহিলারা আজকের দিন নতুন শাড়ি পরে এক একটি বাড়িতে নিজের পরিবারের উন্নয়নের জন্য প্রার্থনা করে। কিন্তু আপনারা ভেবে দেখুন, এই স্টেজে উঠেছে আমাদের প্রার্থী যার সাথে তৃণমূল যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, ওই অত্যাচার ওই অন্যায়টাকে ন্যায়ে আপনাদেরকে পরিবর্তন করতে হবে, এই বনকে আপনাদেরকে আশীর্বাদ দিতে হবে। কেন কি বাংলায় বিজেপির সরকার আমরা প্রতিষ্ঠিত করছি, কিন্তু দেবেন্দ্রদার সঙ্গে ন্যায় করার জন্য 22 তারিখে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে অন্যায়টাকে আপনাদেরকে শেষ করতে হবে। বিজেপির প্রার্থীকে আপনারা আশীর্বাদটা দিন। আজকে হাত জোড় করে আপনাদেরকে আমি নিবেদন জানাতে এসেছি। আপনাদের মাঝখানে যখন আমরা হাত জোড় করে এসেছি, আমরা জানি শেষ করবে এই বসনটা আপনাদেরকে দিয়েছিল। কিন্তু বাংলায় কি পরিবর্তন হয়েছে, বামপন্থের নরেন্দ্র মোদী এক একটা গরিব পরিবারে ব্যাংকে খাতা খুলে দিয়েছে তো, খুলেছে, খুলেছে তো, দাদা ভাই কার কার খুলেছে একটু হাত জোড় করে বলো তো, কার কার খুলেছে, এ মিডিয়ার ভাই একটু তোমাদের ক্যামেরাটা পাল্টিয়ে দাও তো, খাতা খুলিয়ে দিয়েছে, খুলিয়েছে তো, বলে দাও পত্রকার আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ দিয়েছে। আর তৃণমূলের গুন্ডারা কি করেছে, ব্যাংকে বাইরে দাঁড়িয়ে বলছে দাও দাও কাঠমানি দাও, বলেছে তো। এই অবস্থা করে দেখেছে বাংলা কি তৃণমূলের গুন্ডারা গলি গলিতে কাঠমানি চাইছে। তাই দেবশ্রীদি আমায় বলেছিলেন কি দিদি, 2019 যখন নির্বাচন হয়েছিল লোকসভার, তখন পদ্ম ফুল ফুটেছিল বাংলায়, ওর পরে তিনি বলেছেন নিজের গুন্ডাদেরকে, ভাই কাঠমানি ফেরত দাও, কাঠমানি ফেরত দাও, বলেছিল তো। তাই আপনাদেরকে আজকে জিজ্ঞেস করতে এসেছি, 10 বছর তিনি লুট করেছে, এখন এই লুটটাকে শেষ করতে হবে। বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে, এই ক্ষেত্রেও দিদিকে আপনারা ভোট দিন, আশীর্বাদ দিন। আজকে এই নিবেদন আপনাদেরকে জানাতে এসেছি। আমি খেলা করবে, আর খেলার সবচেয়ে বড় প্রমাণ মমতা দি আমরা এই ক্ষেত্রে দেখেছি, দেবেন্দ্র দা যে হত্যা হয়েছে ওটা মমতা দির জন্য খেলা। বিজেপির 130 কর্মীকে মেরে মাথায় ঝুলিয়ে দিয়েছে, আজ
আজকে মমতা জির এক একটা গুন্ডাকে আমি জানাতে এসেছি, বিজেপি বাংলায় নিজের সরকারটা প্রতিষ্ঠিত করছে, আর বাংলায় সরকার প্রতিষ্ঠিত করা পরে এক একটি তৃণমূলের গুন্ডাকে আমরা জেলে ঢুকাবো, ওটা আজকে আপনাদেরকে বর্ণন দিতে এসেছি। আমি অবাক হয়েছি এই নির্বাচনে তৃণমূলের গুন্ডারা বলছে হত্যা করবে, তৃণমূলের গুন্ডারা বলছে হিংসার খেলা খেলবে, কিন্তু আপনারা জানেন তৃণমূলের খেলাটা আমরা নন্দীগ্রামেই শেষ করে দিয়েছিলাম। যিনি জানতে যে এই নির্বাচনে গরিব এখন ন্যায় করবে, গরিব এখন আসল পরিবর্তন করবে, গরিব এখন মোদীজির নেতৃত্বে বাংলায় বিজেপি সরকারটা করবে, তাই ভবানীপুর ছেড়ে দৌড়িয়ে গিয়ে নন্দীগ্রামে ইলেকশনটা লড়েছে। বাংলায় কি অবস্থা করে রেখেছিলেন তিনি? রাম নবমী যখন ছিল তখন বাঙালিদেরকে মিছিল করতে দিল না, জয় শ্রীরাম যখন বাঙালিরা বলছে দিদি বলছে ঠাকুরের নাম নিতে পারবে না, বাংলায় কি অবস্থা করে রেখেছিল দিদি? সরস্বতী পূজা করতে দিচ্ছে না, বলছে দুর্গা পুজোতে মায়ের প্রতিমার বিসর্জন হতে পারবে না। আমরা কখনো ভেবেছিলাম কি বাংলার মাটিতে মায়ের প্রতিমার বিসর্জন করার জন্য দিদিদের অফিসের সামনে গিয়ে দিদিদের গুন্ডাদের সামনে হাত জোড় করে বলতে হবে কি ভাই দুর্গা পুজো করতে দাও, সরস্বতী পুজো করতে দাও, জয় শ্রীরাম বলতে দাও। তাই আজকে এই বাংলায় এক একটি মানুষ নির্ধারিত করেছে যে দিদি ঠাকুরকে এইভাবে আপ্যায়িত করেছে, যে দিদি মানুষের রক্ত থেকে এই মাটিটাকে লাল করেছে, ওই দিদি আর চাই না। এখন বাংলা বলছে বাংলার দরকার বিজেপির সরকার। আর বিজেপি সরকার কেন চাইছে বাংলার দিকে? রাজ্যে পরিবর্তিত হয়েছে, বাংলায় তৃণমূল কি পরিবর্তন করেছে? বামপন্থে যত করাপশন ওটা তৃণমূলের করাপশনটা থেকে পরিবর্তিত হয়েছে। তাই আপনাদেরকে আজকে জানাতে এসেছি যদি বাংলায় আসল পরিবর্তন চাই, ওই পরিবর্তনের জন্য এক একটি মানুষ পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করবে আজকে এই বিশ্বাস নিয়ে আপনাদের মাঝখানে আমরা এসেছি। আমরা জানি এই মাটির জন্য কত বছর কত আমাদের নেতাগণ কত বছর বাংলায় প্রাণ, নেতাজি, রবি ঠাকুর, শ্যামাপ্রসাদ মুখার্জি কত ত্যাগ করেছে, কিন্তু কোন বাংলার মাটি জন্য ত্যাগ করা হয়েছিল? ওই বাংলা যে বাংলাকে সোনার বাংলার বানানোর একটা স্বপ্ন রবীন্দ্রনাথ ট্যাগোরটা দেখেছিলেন। ওই বাংলা সোনার বাংলা কিভাবে হবে যখন বাংলার প্রত্যেকটা গ্রামে গরিব পরিবারের মেয়ে সম্মান পাবে, শিক্ষিত হবে? ওই বাংলা সোনার বাংলা কিভাবে হবে যখন প্রত্যেকটা কৃষক বাংলার এক একটি গ্রামে ন্যায় পাবে? ওই বাংলা সোনার বাংলা কিভাবে হবে যখন প্রত্যেকটা গরিব মাথায় একটা বাড়ি পাবে, খাবার জল পাবে, হাতে চাকরি পাবে, কাজ পাবে? আজ আপনাদেরকে জিজ্ঞাসা করতে এসেছি বাংলার তৃণমূলের সরকার গরিবকে কি বাড়ি দিতে পেরেছে? বাংলার তৃণমূলের সরকার গরিবের বাড়িতে কি খাবার জল দিতে পেরেছে? বাংলার তৃণমূলের সরকার গরিব মা মেয়ের সম্মান জানাতে পেরেছে? কত রাজবংশী পরিবার আছে এই এলাকাটায় যেটা মধ্যে কথাটা কি হয় রাজবংশী পরিবারের মেয়েকে ধর্ষিত করা হয়? কেন করা হয়? কেন কি ওই মেয়েটা গরিব, আর যখন গরিব মেয়ে ধর্ষিত হয় তখন মমতা দি বলে এটা সাধারণ ঘটনা। আজ আপনাদেরকে জিজ্ঞাসা করতে এসেছি গরিবের মেয়ে যখন অপমানটা হয়, গরিবের মেয়ে যখন ধর্ষিত হয় ওটা কি বাংলার জন্য সাধারণ কথা? সাধারণ নয় তো,
তাই বলছি অসাধারণ ভোট দিন 22 তারিখে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে এক একটি বাড়ির মেয়ের সম্মানের জন্য পদ্ম ফুলকে আপনারা আপনাদের আশীর্বাদটা করুন। আজকে আমি আপনাদের সামনে এই নিবেদনটা জানাতে এসেছি। আমরাটা করে দিব প্রত্যেকটা বছর 5 লাখ টাকার আপনারা সেবা পাবেন। উত্তরবঙ্গে আমরা এইমস একটা স্থাপিত করব, কিন্তু ওটার জন্য আপনাদের কি করতে হবে? 22 তারিখে পোলিং বুথে উঠে কোন বাটনটা টিপতে হবে? পদ্ম ফুলের বাটনটা টিপতে হবে। আপনারা জানেন নরেন্দ্র মোদি গরিব পরিবারের কল্যাণের জন্য সমর্পিত ব্যক্তি। আর কি কি করেছেন নরেন্দ্র মোদি আপনারা জানেন। 8 মাস জন্য এই করোনার সময় নরেন্দ্র মোদি দিল্লি থেকে বিলামূল্যে রেশন পাঠিয়েছিল প্রত্যেকটা গরিব পরিবারের জন্য। পাঠিয়েছিল কিনা জানেন তো? আর দিদি কি করেছে? দিদির গুন্ডারা গরিবের চালটা চুরি করেছে। দিদি বলছেন বাংলাদেশের মেয়েকে চায়। আমি আপনাদেরকে আজকে জিজ্ঞেস করতে এসেছি, কোন বাঙালি মেয়ে নিজের পরিবারের চালটা চুরি করে? করে করে না তো? কোন বাঙালি মেয়ে নিজের বাড়িতে ঠাকুরের নামটা নিতে দেয় না? এটা হয় হয় না তো? আরে দিদিকে বলতেছি কি, আজকে বাংলার এক একটি মেয়ে বলছে দিদি আর চাই না, একটা ঘরে ঘরে আওয়াজ একটাই আসছে, তৃণমূল যাচ্ছে বিজেপি, বিজেপি, বিজেপি আসছে। আমি আজ বক্তব্য শেষ কর, যত আমার দিদি এখানে বসে আছে, আমরা প্রভু ঠাকুরের সামনে কি প্রার্থনা করি কি, ভাই আমাদের বাড়িটা আমাদের বরকে সুরক্ষিত রাখো। বলি তো, কোন মহিলা নিজের পরিবারে বরের হত্যার পরে মাঠে নামতে পারে? তবুও আমাদের বৌদি নেমেছে। কেন নেমেছে? আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য নেমেছে। এই মহিলাদের সংঘর্ষ না হোক তাই জন্য নেমেছে। তাই আপনাদেরকে জানাতে এসেছি কি, দিদি একা নয় তুমি, বৌদি একা নয় তুমি, বাংলার এক একটি বিজেপির কর্মী, বিজেপির দেশের এক একটা কর্মী তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি আজকে আপনাদেরকে যখন নিবেদন জানাতে এসেছি কি, বাংলায় পশ্চিম বাংলায় বিজেপি সরকারটা আমরা প্রতিষ্ঠিত করছি, আপনারা 22 তারিখে পোলিং বুথে গিয়ে এই নির্বাচন ক্ষেত্রে পদ্ম ফুলের বাটনটা কেমন টিপাবে, আজকে আপনাদেরকে ওটা জানাতে এসেছি। যত দিদি ভাই এখানে দাঁড়িয়ে আছে, ব্যাংকের খাতা খুলেছো তো? হ্যাঁ, মোদি এখন জানো কি বলেছেন? হ্যালো, আমরা সংকল্প নিয়েছি বাংলায় বিজেপি সরকারটা হচ্ছে, আর বিজেপি সরকার করার পাবে কি কি পাবে বাংলার মহিলারা ওটা জানাতে এসেছি। বিজেপি সরকার বাংলায় প্রতিষ্ঠিত করার পরে গ্রামে গ্রামে আমাদের যে বিধবা মা বিধবা বোন ওদের জন্য আমরা প্রত্যেকটা মাসে 3000 টাকা ব্যাংকে তুলে দিব। প্রত্যেকটা বিধবা মা ব্যাংকে নিজের খাতায় প্রত্যেকটা মাস 3000 টাকা পাবে। আর গরিব ঘরে যখন মেয়ে জন্ম নিবে তখন ওই গরিব পরিবার 50,000 টাকার বন্ড পাবে। যেই গরিব পরিবারের মেয়ে পড়াশোনা করতে চায়, শিক্ষা চায়, প্রত্যেকটা গরিব পরিবারকে জানাতে এসেছি, গরিব পরিবারের মেয়ে স্কুল থেকে কলেজ অবধি বিনামূল্যে শিক্ষা পাবে। গরিব পরিবারের মহিলা বিনামূল্যে পুরো বাংলায় বাসে উঠতে পারবে। গরিব পরিবারের মেয়ে সরকারি চাকরিতে, আমরা 33% সরকারি চাকরিতে চাকরি, গরিব পরিবার মেয়ের জন্য সংরক্ষিত করছি। কেন কি, আমরা বাংলায় বিজেপির সরকারটা প্রতিষ্ঠিত করছি। যত গরিব পরিবার এখানে দাঁড়িয়ে আছে,
আপনারা কেন খাটেন পুরো দিন খেটে খেটে একাকার হয়ে যায় মানুষ গরীব পরিবার নিজের মেয়েকে বিয়ে দিতে চায় তো দারিদ্র দেখেছি আমরা দুর্নীতি দেখেছি আমরা